গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই এসে করছি খুব ভালো আছি সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে দেখো অনেক কাজ আছে তো চলো আজকে থেকে আবার শুরু করলাম সকাল থেকে ব্লগটা তোমাদের সাথে তো শরীরের কথা আর বলো না শরীর তো আছে মোটামুটি চলে যাচ্ছে যাই হোক তোমাদের কালকে বলেছিলাম যে শরীরটা একটু খারাপ আছে তো ওই আছে ওরকম একটু একটু খারাপ শরীরটা মাথা ব্যথা ইয়ে ব্যথা যাই হোক কাজ তো করতে হবে যতই শরীর খারাপ থাকুক না কোনো কাজকর্ম তো করতে হবে যেহেতু ঘরে একা মানুষ একাতে সমস্ত কিছু তো কাজবাজ তো করতেই হবে তো দেখো সকাল থেকে আবার প্রত্যেক দিনের মতন আবার সকাল থেকে শুরু হয়ে গেল কাজ আজকে রান্নাঘরটা মুছতে এসেছি রান্নাঘরটা প্রত্যেক দিন হয় কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না তো ভাবলাম প্রত্যেক দিন তো ঘর মানে মোছাটা শেয়ার করা হয় তো রান্নাঘরটা যে এইভাবে প্রত্যেক দিন আরও মুছি তো সেই জিনিসটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো ভাবলাম চলো নতুন কিছু শুরু করা শুরু করা যাক তো ভাব বললাম ছিল রান্নাঘর মোছা থেকে আজকে ব্লগটা শুরু করি প্রথমে ভেবেছিলাম যে ব্লগটা আজকে শুরু করব না শরীরটা একটু মেজ 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 লাগছিল তাই তোমাদের দাদা ভাই বললো যে দুদিন থাক ব্লগ দিতে হবে না থাক দুদিন যাক তো আমার আবার ওই যে প্রত্যেক দিনের অভ্যাস হয়ে গেছে যে একটু ব্লগ না দিতে পারলে যে মনে শান্তি লাগে না এত কাজের মধ্যে তাও একটু তোমাদের সামনে একটু আসার চেষ্টা করি সব দিন তো যাই হোক সব দিনের মতন আর তোমরাও অনেকেই যারা আমাকে ভালোবাসো তারা তো অপেক্ষা করে থাকো তাই না বলো ইসের জন্য আর যারা আমাকে ভালোবাসে না তাদের কোনো ব্যাপারই না তাদের ব্লগ দিলে ভালো না দিলে ভালো যাই হোক আমি তোমাদের ভালোবাসার তোমাদের জন্য আমি যারা আমাকে ভালোবাসে তাদের জন্য ব্লগগুলো নেওয়ার চেষ্টা করি তো অল্প মানে কদিন ছোটো ছোটো করে ব্লগটা যাচ্ছে আর সেইভাবে কিছু না টুকিটেকি কাজবাস করেছি তোমাদের সাথে সেই কাজগুলোই শেয়ার করব তো যাই হোক প্রত্যেক দিনের মতন আজকে বলছি নেগেটিভ কমেন্টগুলো কেউ করবে না তো আশা করছি প্রত্যেক দিন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আমার শরীরটা ভালো থাকে আর কি তো এই আর কি চলো ঘরটা মসতে লাগলাম এখন থেকে শুরু করলাম সকালবেলা এখন বাজে আজকে ছেলের স্কুল নেই একটা যার জন্য শুরু করতে পারলাম এই সকাল থেকে তো এই সকাল একটা আটটার মতন বাজে তো আমি আজকে ঘুম থেকে একটু লেটেই উঠেছি যেহেতু শরীরটা ভালো ছিল না তার জন্য ছেলেরাও স্কুলে যাবে না তো তাই ভাবলাম সাড়ে ছটা প্রায় পনেরো সাতটার দিকে ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে বল কি ঘুমিয়ে মানে ছিলাম না ঘুমিয়ে পড়েছি মানে ছিলাম না কি বললাম কি বলছি বুঝতে পারছি না আর কি মানে ঘুমাই নি আর কি শুয়েছিলাম মানে যেহেতু বললে যে মাথা ব্যথা করছিলো না যার জন্য উঠতে ভালো লাগছিল না তো তেল জল দিয়ে দেখো মাথায় পুরো তেল দিয়ে চুপু চুপু করে থুয়ে দিয়েছি আর কি তো তেলে জলে দিয়ে কদিন মানে শুতে হচ্ছে মাথার যন্ত্রণার জন্য তো যাই হোক ওই মাথায় এক কোষ তেল দিয়ে ঘুমা ঘুমিয়েছি আর সেইভাবে ঘুম হচ্ছে না কেন জানি না মাথার মধ্যে প্রচণ্ড টেনশন থাকে না কি থাকে জানি না ঠিক করে ঘুমাতে পারি না ও ঘুমাতে ঘুমাতে কিন্তু প্রায় বারোটা বেজে যায় সবাই ঘুমিয়ে পড়ে আমি যেন কি চোখ খুলে বসে থাকি না চোখ খুলে শুয়ে থাকি এরকম একটা ব্যাপার ঘুম আসে না কেন জানি না আমার কিন্তু প্রচণ্ড ঘুম শরীরে ছিল জাস্ট কদিন হয়েছে চিন্তা ভাবনা করতে থাকি যার জন্য মানে টেনশন অতিরিক্ত টেনশনের জন্য ঠিক করে ঘুম হচ্ছে না আর কি তো আর কি এই যে দেখো এখানে গরম জল করেছি কয়টা রান্নাঘরেরটা আর সব ঘরে কয়টা এত নোংরা হয়েছে কী বলবো তো নোংরা হয়েছে ভাবছি যে গরম জলে দিতে হবে রান্না করে যে পদ্মাটা সবসময় হাত মোছা হয় সবসময় বাচ্চারা ধরে ইয়ে করে তেল কাজটা একটা হয়ে থাকে তো এই দেখো উষ্ণ উষ্ণ গরম জল করে গরম জলে নির্মা দিয়ে ভিজিয়ে রাখলাম তো বেশ কিছুক্ষণ ভিজিয়ে মানে রাখতে থুয়ে আসলাম এখন তো গাই গরুর কাজ করব তো গাইদের খাওয়ানো সমস্ত কিছু হয়ে গেছে তো ভাবলাম আজকে গাইদেরকে একটু স্নান করাবো তো ভেবেছিলাম যে মোটরটা অন করেই পাইপ দিয়ে স্নান করাবো কিন্তু ওই যে কারেন্ট ছিল না তো এইভাবে স্নান করাতে হচ্ছে তো রকম একটু গায়ে জল দিয়েছি আজকে তো গায়ে স্নান করাতে হয় নাকি না মনে হলো তো তাই ভাবলাম যে চলো স্নান করিয়ে দিই আজকে আর এই গায়েটার যা নোংরা কি বলবো তোমাদের খুব নোংরা এই গাইটা এতটা নোংরা নিজেই পায়খানা করবে সে উপরেই শুয়ে থাকে কি করবো বলো প্রত্যেক দিন তো আর স্নান করানো যায় না সম্ভবও হয়ে ওঠে না জানো এত কাজের মধ্যে যে প্রত্যেক দিন স্নান করা বা ডোলে টোলে এটা এটা কিন্তু হয়ে ওঠে না তো আজকে ভেবেছিলাম পাইপ দিয়ে সুন্দর করে স্নান করাবো যেই যেই কারেন্টটা মানে পাই মোটরটা অন করেছি সেই লাইনটা চলে গেছে যাই হোক দুর্ভাগ্যবশত যে মনে করেছি স্নান করাবো তো করিয়েই দিই দু চার মুখ ঢেলে দিই গাই সেটা মনে করে কিন্তু এই যে এক এক টপ জল দিয়ে এক একটা গাইকে স্নান করিয়েছি তো ওকে আর একটু ভালো করে স্নান করানো লাগতো কিন্তু আমি আর মানে পেরে উঠলাম না বেশি উঁচু নিচু করলে আমার মাথাটা বেশি ব্যথা করছিল আর কি যার জন্য মাথা পুরো প্রচণ্ড ভার হয়েছিল তো তাই তো চলো কাজের মধ্যে কাজ করতে থাকি যতই মাথা ব্যথা হোক শরীর খারাপ কাজ তো করে দিতে হবে আর এটা তো আমরা আর কে বা করবে বলো সংসারের কাজ আমার হাতে সব কিছু তো কে বা করবে তোমাদের দাদা ভাইয়েরও রাতে খুব জ্বর এসেছিলো আমারও রাতে জ্বর ছিল তো আমি তো ওষুধটা খেয়ে ছুঁয়েছি আর ও আদা থেকে দেখি ওরও শরীরটা খুব খারাপ তো যাই হোক ও তাও ডিউটি গেছে তা ওর কাজ করে আমি আমার কাজ করি বাড়ি থেকে তো এটাই আর কি মিলেমিশে হচ্ছে তার মাঝখানেও একটু মানে ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদের মধ্যে খুব অসুবিধা মধ্যে ভিডিওগুলো দিই জানি যে ভিডিওগুলো দিলে এখান থেকেও আমি যতটুকু কিছু করতে পারবো তাতেও আমার কিছু একটা এগোবে সেটা মনে করে আমি কিন্তু সবসময় আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করি যতটুকুই পারি যেমনই পারি মানে আমার আমার দ্বারা তো হয় না নতুন নতুন কন্টেন্ট বের করে মানে দেবো কি করব সেটা আর হয়ে ওঠে না কেননা আমার শতটুক টাইম নেই তো যাই হোক যতটুকু বাজ করি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরি আর কি কেননা অতটা সেজে গুজে অত কিছু করার মতন আমার সত্যি কথা বলছি টাইমের সাথে আমি পেরে উঠি না নাহলে মাথার মধ্যে অনেক কিছু ঘুরতে থাকে যে এটা করবো ওটা করবো কিন্তু ওই যে কাজের সময় পাচ্ছি না তারপরে আমার হচ্ছে ক্যামেরা ধরার কেউ মানুষ হয় না যার জন্য আমার এইভাবে সংসারে কাজ বাজ দেখিয়ে যেতে হবে তোমাদের সামনে চিরজীবন মনে হচ্ছে কেননা কাজ থেকে কোনো ছুটি পাবো না আর কাজ ছাড়া তো কী বা করবো তাই না বলো তো ওই আর কি আজকে যেহেতু পূর্ণিমা সংক্রান্তি আর আজকে রাখির কথা আর একটা বলে দিচ্ছি তো সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন সবাইকে শুভেচ্ছা রাখির তো যার যার ভাই বোন আছে তারা তারা রাখি বাঁধ আর কি আর আমার ভাই তো নেই এখানে মানে আমি এখানে অনেকটা দূরে আছি তো আমার অস মানে চাইলেও যেতে পারবো না এরকম আমারটা অবস্থা তো যাই হোক যে যেখানে থাকো সবাই ভাইকে রাখি বাঁধো সবাই আনন্দ ফুর্তি করো এটাই তোমাদের বলার আছে আর আমাদের এখানে না আজকে বাঁধবে না রাখিটা তো আজকের দিনটা নাকি শুধু ততটা শুভ না আর কি তো যার জন্য কালকে সকাল সকাল মানে উঠে ঘুম থেকে উঠেই সাতটার মধ্যে রাখিটা বাঁধতে হবে এটাই আর কি তো কালকে আবার প্রচুর কাজ আছে সকাল ভোর পাঁচটার সময় উঠতে হবে উঠে স্নান দান করে পুজো যেহেতু বৃহস্পতিবার পুজোর দেবো ঠাকুরকে রাখি দেব অনেক কাজ আছে কালকে তো যাই হোক যদি চেষ্টা পারি তাহলে চেষ্টা করবো ব্লগ দেহার রাখির ব্লগ তো আমার মেয়ে মিষ্টি এখনও তো ছোটো ওর দুই দাদা আছে দুই দাদাকে বানবে আর ওর দাদু ভাই আছে দুজন তো দুজনকে বানবে আর কি তো যাই হোক ছোটো মানুষ সাতটার মধ্যে যদি উঠে তা চেষ্টা উঠে কী ওকে চেষ্টা তো করাবোই প্রথমবার রাখি বানবে কারণ আগের বার যখন বান্ধা হয়েছিল তখন কিন্তু আমার মেয়ে ছোট ছিল তো এবার ছোট ছিল যার জন্য ও বাঁধতে পারেনি আর তখন ওর দাদু ও ছোটো দাদু মারা গেছিল আমাদের বার্ষরিক ছিল তো তার জন্যও বাঁধতে পারেনি তো এইবার ভাবছি খুব এক্সাইটেড আছি যে ও বানবে রাখি তো ওর জন্য দুটো রাখি আনা হয়েছে কিন্তু ওই যে রাখি তুলে রাখতে হয়েছে কেননা ও দেখে বলছে আমি বাঁধবো জানে না কিন্তু এখনও বাঁধতে হয় কি করে তো যাই হোক এবার বানবে ওর থেকে আমি একটু খুব এক্সাইটেড যে ওকে দিয়ে মানে প্রথমবার রাখি বাঁধাবো তো যার জন্য আর কি সকাল সকাল উঠে অনেক কাজ আছে কালকে তো কালকে যদি পারে স্পেশাল ব্লগ তো তোমাদেরকে আমি আমার মানে আমার কাছে স্পেশাল তোমাদের কাছে কি জানি না কিন্তু ওই ব্লগটা যদি পারি চেষ্টা করি চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরা ঠিক আছে তো যাই হোক দেখো গায়েদের স্নান করালাম গরু ঘর ঝাড় দিলাম পরিষ্কার করলাম গায়েদের খেতে দিয়ে আসলাম কুটা দিয়ে আসলাম অনেক কাজ করে ফেললাম তাই না বলো কথা বলতে বলতে কখন কাজ বাস হয়ে যায় তাই না মোবাইলে যেন কি মানে ভিডিওর মধ্যে অল্পটু সময়ের মধ্যে কত কাজ মনে হয় করে ফেলেছি কিন্তু এই যখন বাস্তবে মানে যখন করি আর কি তখন তো আর টাইম মোটে ফুরায় না তাই না পাঁচ মিনিটে যে কাজগুলো হয়ে মানে দেখানো হয়ে যায় সেই কাজগুলো পাঁচ মানে পাঁচ মিনিট করছি পাঁচ মিনিটে যেই কাজটা পুরো ভিডিওতে হয়ে যায় সেই কাজটা কিন্তু সারাদিন লেগে যায় আর কি এটাই আর কি তো যাই হোক দেখো যেইগুলো ভিজিয়ে রেখেছিলাম এই নোংরা হয়েছে প্রচণ্ড নোংরা হয়েছিল তো সেসব মানে পর্দা কয়টাকে ধুয়ে নিচ্ছি আর কি ধুয়ে একদম আজকে আর শর্টকটে কাজ সারলাম দুই টপে জল ভরে রাখলাম কাচতে থাকলাম ধুতে থাকলাম একবারে কাচাও শেষ ধোয়াও শেষ তো আগে বেশিরভাগ এরকম করতাম এখন আর ওই যে যিনি কি দিন দিন কামের জুত হারিয়ে ফেলছি নাকি বুঝতে পারছি না তো যাই হোক আজকে সে জিনিসটা ভাবলাম মানে দুটা বড় বড় টপ আছে টপে টপে জল ভরে রেখেছি রেখে এই যে কেজে কেচে একবারে ধুয়ে ধুয়ে মেলে দেবো আর কি এই আর কি কাজবাজ সারাদিনের আসি আর সেইভাবেই ব্লগ তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারছি না আর তোমরা তো সেভাবে কিছু ব্লগুলো দেখো না কেটে 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 দেখো সারাদিনের ব্লগ দিলে তো কেউ কেউ আছে যারা ভালোবাসো তারা তো পুরো ব্লগ ব্লগটা দেখো আর যারা যারা আছো কিছু কিছু লোকরা কেটে কেটে দেখো ব্লগটা সবাই প্রায় তো বেশি কেটেই দেখো তো ভাবলাম আজকের থেকে আবার শুরু করব। টুকিটাকি টাকি কাজবাজ দিয়ে ব্লগুলো শুরু করব তো তোমাদেরই মানে সুবিধা হবে দেখতে আর কি অল্প একটু সময়ের মধ্যে ভিডিও দেওয়ার আমারও একটু কষ্ট কম হবে তো আমার যেহেতু সারাদিন ধরে ধরে ব্লগটা শ্যুট করা হয় তারপরে সারাদিন পরে এডিট করতে বসি অনেকটা সময়ের ব্যাপার থাকে আর কি তো যাই হোক সেইভাবে এখনও আগের মতন আর আগে প্রথম যখন আমি ব্লগগুলো করতাম এইভাবেই ছোটো ছোটো ব্লগ করতাম তখন তোমরাই আমাকে রিকোয়েস্ট করতে যে বৌদি সারাদিনের কাজ বাজের ব্লগ দাও তো যেই কাজ সারাদিনেরটা দেয়া ধরি সে কিন্তু পুরোটা দেখো না এই আর কি দুঃখ কাকে জানাবো তোমাদেরই জানাই কিছু বলার নেই আর কি তাই যাই হোক মনের দুঃখই অনেক কথা বললাম কে কিছু মাইন্ড করো না সবাইকে রাখির অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো যার যার ঘরে ভাই বোন আছে তারা তারা রাখি বান্ধব আর এরকম ফটো ভিডিও ছাড়াও আমরা দেখতে থাকবো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা আর বড়ো করছি না আমার কাচা ধোয়া কমপ্লিট আমার সকাল থেকে মর্নিংয়ের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন স্নান তোলার পরে তোমরা অবশ্যই জানো রান্নাবান্নার কাজ আছে তো এটাই আর কি প্রত্যেক দিনের মতন তো একই রুটিন চলতে থাকে মানে এক জীবন হয়ে গেছে গো এক ঘাইয়াই সত্যি কথা বলতে জীবন হয়ে গেছে এই সকাল থেকে ঘুম থেকে ওঠো এই ভিডিও করো এই ইয়ে করো এই ওই করো মানে সারাদিন এই কাজ করো এই ছেলে মেয়ে সামলা এটাই আর কি দিন তো চলো অনেক বক বক করেছি আজকে মতন টাটা কালকে এবার দেখা হচ্ছে বাই